এখানে এসে যে আমাদের হৃদয় যেমন আপ্লুত হয়, আমাদের চোখে যেমন জল আসে, একই রকম ভাবে আমরা কিন্তু সেই শক্তিতে উজ্জীবিত হওয়ার প্রেরণাটি এখান থেকে পাই। একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যেকটি অবয়বী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই নানা মাতৃকতায় সম্পৃক্ত, শুধুমাত্র স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলন নয়। শহীদের স্বপ্ন পূরণ না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ অপ্রতিরোধ্য গতিতে তাদের লড়াই সংগ্রাম এগিয়ে নিয়ে যাবে। যখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শব্দটি উচ্চারণ করবে, আমরা দেখতে পাই যে তাদের মধ্যে এক ধরনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা তৈরি হয়। এই টুঙ্গিপাড়ার পবিত্র পুণ্যভূমিতে আমাদের পিতা শায়িত আছেন। আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে, আমাদের তরুণদের পক্ষ থেকে, জাতির পিতার সন্তানদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এখানে এসেছি। এবং এখানে এসে যে আমাদের হৃদয় যেমন আপ্লুত হয়, আমাদের চোখে যেমন জল আসে, একই রকমভাবে আমরা কিন্তু সেই শক্তিতে উজ্জীবিত হওয়ার প্রেরণাটি এখান থেকে পাই। একজন পিতা হারানো কন্যা, একজন ভাই হারানো বোন, একজন স্বজন হারানো স্বজন হারা শেখ হাসিনার লড়াই সংগ্রাম এই আমাদের মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন করার জন্য, জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা বাস্তবায়ন করার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা দেদীপ্যমান হওয়ার আকাঙ্ক্ষা এই এখান থেকে আমরা গ্রহণ করি এবং এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। এবং আমরা এখনও এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আমাদের জাতির পিতা যারা হত্যাকারী, আমাদের বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা, বাংলাদেশের নবপরিচয়ের উপকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশরত্ন শেখ হাসিনাকে কেন্দ্র করে যারাই হত্যা, ষড়যন্ত্র এবং কুয়ে রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তাদের স্থায়ী পরাজয় নিশ্চিত না করা পর্যন্ত, স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের রাজনৈতিক এজেন্ডা চিরতরে নিশ্চিন্ন না করা পর্যন্ত, শহীদের স্বপ্ন পূরণ না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ অপ্রতিরোধ্য গতিতে তাদের লড়াই সংগ্রাম এগিয়ে নিয়ে যাবে। বর্তমান সময়ে ইতিহাসকে কিন্তু শুধুমাত্র যারা লেখক প্রাবন্ধিক শুধুমাত্র তাদের দৃষ্টিকোণ থেকে দেখা হয় না, এখন ইতিহাসকে নতুনভাবে পাঠ করা এবং সাধারণ মানুষ কী বলছে আমাদের কথ্য ইতিহাসের গুরুত্ব কিন্তু অনেক বেড়েছে। এবং টুঙ্গিপাড়া সেদিক থেকে বাঙালি জাতির মুক্তির আন্দোলনের ঠিকানা, এই জায়গাটির প্রত্যেকটি পরতে পরতে ইতিহাস লুকানো রয়েছে। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে তেজস্বী শক্তি গোটা বিশ্বের সামনে একটি মানবিক বৈষম্যহীন শোষণ মুক্তির সংগ্রামকে নেয়ার যে শক্তি, এটি তিনি এখান থেকেই পেয়েছেন। এবং শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার ভূমিপুত্র, তিনি এখান থেকে আমাদের আগে পরে যারা উপমহাদেশে রাজনীতি করেছেন, পাশ্চাত্যে থেকেছেন, রাজনীতি করেছেন, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শেকড় থেকে বেড়ে উঠেছেন, এই মাটি থেকে জন্ম নিয়েছেন। এবং এই টুঙ্গিপাড়া থেকে শুরু করে এই প্রত্যন্ত অঞ্চল, আমাদের গোটা বাংলাদেশের প্রত্যন্ত ভূমি, এখান থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্থান হয়েছে। বাংলার মানুষই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই সংগ্রামে সবসময় থেকেছে, যে কারণে মানুষের একটি প্রচণ্ড রকমের অনুভূতি রয়েছে, আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে তার সংগ্রামের কথা। এবং শুধুমাত্র আমরা আমাদের মূলধারার বই কিংবা ইতিহাসে কিংবা আলাপ আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আসি, শুধু সেটি কিন্তু নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই নানা মাতৃকতায় সম্পৃক্ত, শুধুমাত্র স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলন নয়, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির আন্দোলন, দাওয়ালদের অধিকারের আন্দোলন, ভুখানাঙ্গা মানুষের জন্য খাদ্যের দাবিতে মিছিল করা থেকে শুরু করে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যেকটি অবয়বী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পর্শ করেছেন, যে কারণে এখানে যারা বিশেষ করে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছ থেকে দেখেছেন কিংবা সমসাময়িক সময়ে ছিলেন, তারা কিন্তু যখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শব্দটি উচ্চারণ করবে, আমরা দেখতে পাই যে তাদের মধ্যে এক ধরনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা তৈরি হয়, তাদের মাথা নত না করা একটি দুর্দমনীয় শপথ তাদের মধ্যে তৈরি হয়। তো আমরা মনে করি যে আমাদের এখান থেকে অনুপ্রেরণা গ্রহণ করে আগামী দিনেও আমাদের তরুণ প্রজন্ম জাতির পিতার সন্তান হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা নিয়োজিত থাকব। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, নিউ ডাইমেনশনস ইন এডুকেশন।